উনি কাটা দিদার আমি যতদূর জানি যে ভেতরে প্রায় 1.5 কেজির মতো বিফ প্যাটি আছে আমরা দেখছি এখন 2.5 মিনিটস লেফট এন্ড দে আর ডুইং গুড জাস্ট গুড এই গুড পিসি আছে শার্প লাইন গো ফর দিস রিসেন্টলি অনেক হাইপ আমরা দেখতে পাচ্ছি একটি বার্গার কে নিয়ে বিশাল বড় বার্গার আমরা সেই বিশাল বড় বার্গার কে টেস্টিং কিন্তু আমি এই মুহূর্তে আছি সেই বার্গারের শপের একদম স্টোর রুমে বিকজ ভেতরটা খুবই ছোট কারণে আমাদের বসার জায়গা হয়নি তো আমরা অপেক্ষা করছি আমাদের আজকের হোস্ট কাশিফ দাঁড়িয়ে আছে বসার জায়গা নেই কাশিফ কখন পাবো আমাদের বার্গার আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দি টং টিজার্স এর বাইরের সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গেট আমার ঠিক সামনে এবং গেটের ভিতরে যদি একটু দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই আউটলেটটি সম্পর্কে অনেক ইউটিউবের ভিডিও আপনারা দেখেছেন ফেসবুকের ভিডিও দেখেছেন কিন্তু সেখানে ইউটিউবার ভাইরা অনেকেই অনেক সুকৌশলে আপনাদেরকে এর সাইজটাকে এড়িয়ে গেছেন এটি আসলে কী সাইজের একটি আউটলেট সেটি অনেকেই কিন্তু আপনাদেরকে ভালো করে দেখায়নি কারণ সবাই ফোকাস ছিল বিশাল বার্গার দেখাতে আমরা আপনাদেরকে আউটলেটের সাইজ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বার্গার কাটা হচ্ছে এবং সাইডে আরেকটি টেবিল এবং ভেতরে খুবই সামান্য স্পেস একসাথে সর্বোচ্চ হয়তো এখানে 15-16 জন বসার অ্যারেঞ্জমেন্ট আছে এর বেশি মানুষ আসলে কিন্তু আপনারা এখানে বসতে পারবেন না আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আসলে বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে ভেতরে গিয়ে কিছুক্ষণ স্টোর রুমে বসেছি এখন আবার বাইরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো রেস্টুরেন্টটি এক নজরে দেখা যাচ্ছে সো আমরা একটু পরে হয়তো খাবো আমাদের বার্গারটি অলরেডি তৈরি হয়ে গেছে কিন্তু আমরা জায়গা পাচ্ছি না বলে বসতে পারছি না জায়গার অভাবে আমরা খেতে পারছি না তো আমরা অপেক্ষা করছি হোপফুলি কিছুক্ষণ পরে আমরা জায়গা খালি হলে ভেতরে প্রবেশ করব এবং আমাদের খাওয়া শুরু করব আমি একা খাবো না আপনারা জানেন যে এই বার্গার যদি কেউ একা 20 মিনিটে খেতে পারে তার জন্য কিন্তু এখানে বিল একদম 100% ফ্রি সো আপনার যদি কনফিডেন্স থাকে আপনারা আসতে পারেন এবং এসে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন সো ইউ হ্যাভ টু কনফিডেন্স না 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 আমি আপনাদেরকে এখন একটু বার্গারটা পুরোটা একটু দেখাবো আমি যদি আপনারা দেখেন এদের ভেতরে যে প্যাটি রয়েছে এখানে আমি যতদূর জানি যে ভেতরে প্রায় 1.5 কেজির মতো বিফ প্যাটি আছে আর এই যে বন দেখতে পাচ্ছেন দুটো বন মিলে প্রায় 1 কেজি ওয়েট আর পাশাপাশি আদার চিজ এবং অন্য জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো মিলে হচ্ছে আরও 1/2 কেজি এই পুরো বার্গারটি হচ্ছে 3 কেজি টোটাল ওজন এবং এই বার্গারটি খেতে হলে অবশ্যই আপনাকে মিনিমাম
সাত থেকে আট মিনিট ধরে হতে পারে। তারা করে বলে যে প্রায় দশ বারো জনের জন্য ওই পার্কটি সুইট হবে। আমরা সাতজন এসেছি, দেখে এটা শেষ করতে পারি কিনা, হোপফুলি আমরা শেষ করতে পারবো। আর এই বিগ পার্কটির প্রাইস হচ্ছে 2500 টাকা, 2499 আমরা দেখছি এখন 2.5 মিনিটস লেফট এন্ড দে ডুইং জাস্ট ডু ইট এই গ্রেট ফিক্স ইয়ার স্যার শর্ট লাইন গো ফর দিস আই ডোন্ট নো মাই স্টার্টিং গো ফর ইট ইউ ক্যান ডু ইট আমেন পাবন ভাই পাবন প্লিজ ওকম প্লিজ ডোন্ট গিভ আপ ইটস ইওর টাইম He has been a wonderful friend, cheering them all the way. I miss a friend like this. Where is my friend like this? I swear them for the money. Oh, so you're going to pay? You can do? I don't need to. You have only 1.5 minutes left and this is looking... মোটামুটি আপনার 10-7 কোন কোন সাইট ভালো লাগছে আর কোন সাইট ভালো লাগেনি আমার কাছে এদিকে বার্গার রিলেটেড। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বার্গারের কোন সাইট ভালো লাগছে কোন সাইট ভালো লাগে বার্গার রিলেটেড যদি হয় তাহলে বার্গারের দিকটা ভালো, বাট বানটা একটু সমস্যা আছে। বানটা হচ্ছে একটু সমস্যা বলতে আমি বুঝাচ্ছি একটু লোকাল টাইপের, মানে আপনাদেরকে বানটা আরেকবার একটু দেখাচ্ছি, এই যে আমার হাতেও আছে বানটা। আসলে আমরা লোকালি যেসব ভেতরে চিজটা অনেক ভালো ছিল, অনেক জুসি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখনো অনেক পিস রয়েছে। বন্ধুরা, আমাদের খাওয়া অলরেডি শেষ। খাওয়াটা আমার কাছে মানে আহামরি কিছু মনে হয়নি। বার্গারের যে হাইপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সেটা দেখে আসলে মূলত আমাদের এখানে আসা। আর আমি ভেবেছিলাম এটা হয়তো অনেক বিশাল বড় কোনো ফুড আউটলেট বা রেস্টুরেন্ট, কিন্তু এখানে আসার পরে দেখলাম খুবই ছোট একটা রেস্টুরেন্ট। এখানে আসলে অর্ডার দেওয়ার পরে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়, অনেক সময় আপনার খাবার রেডি হয়ে যাবে কিন্তু বসার জায়গা পাবেন না, তাই খেতে পারবেন। সব আসার আগে তাদের সাথে ফোনে যোগাযোগ করে আসবেন যদি খুব বেশি খেতে ইচ্ছা করে, এবং আপনার জন্য জায়গা বরাদ্দ আছে কি না সেটি ভালো করে জেনে তারপরে এখানে আসলে আমার মনে হয় আপনার জন্য ভালো লাগবে। দিল দিতে হবে।
না না তোমাকে বিল দিই বিল দিয়ে বেরোতে হবে আমাদের শর্ত ছিল আমাদের প্রথম স্লাইসটা যে তাড়াতাড়ি শেষ করবে সেই বিল দিয়ে স্যার এই কথা জানা ছিল না স্যার এই ভিতরে এখানে শেষ করতে হবে স্যার আরেকটা শেষ করবো